ভোর 5টা থেকে স্টার্ট করে দিয়েছি কাজের। এখানে দেখো রুটি তৈরি হয়ে গেল, সঙ্গে আলুর তরকারি, আর এখানে মেয়েরা দেখো আলুর তরকারি দুধ চা সব কমপ্লিট, যে যার মতো খেয়ে দেয়। এরা পড়তে চলে যাচ্ছে, আমার হাজব্যান্ড টিফিন নিয়ে চলে গেছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস সোমালিস লাইফস্টাইল। দেখতে থাকো আজকের ব্লগটা কিন্তু স্পিডে, কারণ সব যদি দেখাতেই মানে মানে দেখতে হবে তাহলে কিন্তু স্পিডেই দেখতে হবে। 5টা থেকে 11টার মধ্যে কি করে প্রত্যেকটা কাজ আমি কমপ্লিট করি, কোনো কিছু কিন্তু লুকোচুরি নেই। এখানে দেখো প্রত্যেকটা কাজ তোমাদের সাথে আমি শেয়ার করেছি আজকে, যেটা প্রত্যেক দিন আমি দিতেও পারি না, অনেকটা বড় ব্লগ হয়ে যেতে পারে বলে সেটা দেখো স্পিডে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। ভোর 5টায় উঠেছি, তারপর পর কী কাজ করি আমি সেটাই শেয়ার করলাম। বিছানা তুলে একেবারে মশারির নেটটা ভালো করে গুঁজে দিলাম, যাতে কোনো পোকামাকড় বা মশা ঘরের মধ্যে না আসতে পারে। তো এইভাবে রেখে দিই যতদিন পর্যন্ত না জানলায় নেট লাগানো হয়, এইভাবে মশারির নেটটা দিয়েই আমি কাজ চালিয়ে দেবো। যাই হোক, এই যে পুরো টান টান করে গুজে বিছানাপত্র একেবারে ঝেড়ে নেমে আসলাম। প্রত্যেকটা কাজ কিন্তু তোমাদের কাছে আজকে শেয়ার করেছি, কোনো কাজ কিন্তু আজকে বাদ রাখিনি। ভিডিওটা যাতে বড় না হয়ে যায় সেই জন্য কিন্তু স্পিডে ভিডিও দিয়েছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটার পাশে কিন্তু অবশ্যই দাঁড়িয়েও সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। একেবারে তার সাথে পুরোটুকুই ক্লিন করে নিলাম। প্রত্যেক দিনই কিন্তু এই ডিউটিগুলো আমার থাকে। খাটটাও একেবারে ভালো করে মুছে নিলাম, যে অংশগুলো ধুলো পড়ে যায়। এবারে এই ঘরে লাইট নিভিয়ে অন্য ঘরে চলে এলাম। এখন বাজে 5:30, এখনও বাইরে অন্ধকার, অতটা সকাল হয়ে ওঠেনি। এই বিছানাটাও তুলে ফেলবো, মেয়েরা পড়তে চলে গেছে, বইপত্র সব আমি তুলে ফেললাম যেগুলো পাতানো ছিল। এবার এই বিছানাটাও ক্লিন করে নেব, কিন্তু স্পিডে দেখতে হচ্ছে। কেউ কিন্তু হেসো না কিন্তু আমার ভিডিও দেখতে গিয়ে, কিছু করার নেই, কারণ প্রত্যেকটা ভিডিওই তোমাদের কাছে আজকে শেয়ার করেছি। এইভাবেই প্রত্যেকটা দিনই কিন্তু আমার কাটে। ঘুম থেকে উঠে কিভাবে অভ্যাস করে নিয়েছি আমি, যে না ঘর দোরও ক্লিন থাকবে আর সব কিছু কাজও কিন্তু কমপ্লিট হয়ে যায়। 11:30টার মধ্যে পুরোটুকুই কমপ্লিট। এখানে বিছানাপত্র তুলে এই বিছানাটাও ক্লিন করে নেবো সঙ্গে সঙ্গে। দেখো এই বিছানাও এবারে পুরো পরিপাটি করে গুছিয়ে নেব, যাতে বোঝা না যায় এই বিছানায় এত কিছু জিনিস কিন্তু রাখা হয়। সব কিছু গোছগাছ করে ঝমাঝম বেরিয়ে অন্য কাজ আছে, কারণ আজকে কিন্তু বৃহস্পতিবার, ভুললে হবে না, আজকে কিন্তু পুজো আছে, লক্ষ্মী পুজো। যেন সব ঘর দোর সব ক্লিন করে সিংহাসনটা কালকে সন্ধেবেলায় আমি মুছে রেখে দিয়েছিলাম, যাতে একটু কাজ কম থাকে। এখানে সব গুছিয়ে নেবো ঝটপট করে, এরপরে জল আনতে যেতে হবে। জল আনা বাকি, মেয়েরা এসে আবার পড়তে যাবে আরেকটা পড়া। এখানে ঝটপট ঝটপট করছি, বিছানাটা ক্লিন করে একেবারে দেখো জানলার পর্দা, জানলার যেসব ধারগুলো ঝেড়ে বিছানা ক্লিন করে এখানে চলে এলাম আলনায় জামা কাপড়। প্রত্যেক দিন কিন্তু এই কাজগুলো আমি একেবারে নিয়ম মাফিক অভ্যেস করে নিয়েছি, যাতে আমার ঘর দোর ক্লিনও থাকে, পরিষ্কার থাকে, আর কোনো পোকামাকড় যেন ঘরের মধ্যে বাস না করতে পারে। তার জন্য জানলায় দুটো জানলায় প্রত্যেক দিন খুলে রাখি রাত 10টা অবধি। মশারির নেট একেবারে টানিয়ে টাইট করে রেখে দিয়েছি, যাতে কোনো মশাও যেন ঘরের মধ্যে প্রবেশ করতে না পারে। এখানে টেবিলটাও মুছে ফেলছি, না মুছলে কি হয়, প্রত্যেক দিনে যে ধুলোগুলো সেটা কিন্তু থেকেই যায়। এবারে ঘর ক্লিন করে নেব, শুধু ঘর ক্লিন করলে নয়, কোনাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে বেরোতে হয়। সব কিছুই ভিডিও আজকে স্পিডে। পুজো আছে, মেয়েরাও চলে আসবে, এখন প্রায় 7:10-15 হয়ে গিয়েছে, এরপরে চলে আসবে, যেহেতু 5টা নাগাদ পড়তে গেছে 5:30।
খাটের তলাগুলো একেবারে ফিনাইল দিয়ে ভালো করে মুছে মেঝেটাও মুছে নিয়ে বেরিয়ে গেলাম। দুটো খাটের তলা মোছার জন্য এইভাবে কাপড় দিয়ে স্ট্যান্ডে ঝুলঝাড়া স্ট্যান্ডেই আমি কাপড় জড়িয়ে ভালো করে লম্বা একটা স্ট্যান্ড বানিয়ে নিয়েছিলাম, যাতে খাটের তলাগুলো ভালো করে ক্লিন করে মুছতে পারি। ঠাকুরের জায়গা ঠাকুরের বাসন মেজে একেবারে মুছে ফেললাম। এখানে একটু ছাতুর শরবত করে ফেললাম মেয়েরা চলে আসবে বলে। অলরেডি মাছওয়ালাও চলে এসেছে মাছ নিয়ে, মাছগুলো ধুয়ে রেখে স্নান সেরে এসে পুজোটাও দিয়ে নিয়েছি, কারণ আজকে বৃহস্পতিবার আর আমার এখানে ঘট পেতে পুজো দেওয়া কমপ্লিট। তার সাথে এখানে দেখো এখন বাজে প্রায় 8:10 হয়ে গেছে, মেয়েরা অলরেডি এসে পড়তেও চলে গেছে। দেখালাম ছাতুর শরবত খেয়ে, সব ভিডিও তুলে উঠতে পারিনি। এখানে নিজে একটু আবার সানস্ক্রিন দিয়ে সিঁদুর পরে জল আনতে যাব এখন। সব কাজই নিয়ম মাফিক করার চেষ্টা করি, যাতে কোনো কাজই যেন বাদ না পড়ে যায়। এখানে চুলটাও একটু আশ্রয় নিলাম, চলে গেলাম ছাদে জল নিয়ে এসে এবারে রান্না করে নেব। রান্না করে উঠতে উঠতে প্রায় 11টা বেজে যায়। মাছ যেহেতু ধুয়ে রেখেছি তো এইভাবে 5টার থেকে 11টার মধ্যে পুরো কমপ্লিট। আর বাড়াবো না, রান্নাটা রাত্রেবেলায় শেয়ার করলাম, দুপুরবেলা করতে পারিনি। কালকে নতুন ভিডিও নিয়ে আসছি, আজকের মতো টাটা।